ভাগ হয়ে গেছে না, ওখানে গিয়ে মেজারমেন্টের সময় ভাগ করে দিচ্ছি একটাও পিছিয়ে পড়েনি এখনো পর্যন্ত। এখনো তো শুরু করলো, এক পাক দেড় পাক না হলে বোঝা যাবে না। এখন কিন্তু মুর্শিদাবাদের থেকে নদিয়া ছেলে কিন্তু ভালো ফিট আছে। ১৬০০ মিটার রানে বেশি গতি দিলেই শেষ। হাত কি জিম করা হাত নাকি? হাত তো ওরকম হয়ে গেছে। ১৫০ রান হয়ে গেছে, রান হয়ে গেছে বলছো? রান হয়ে গেছে না ছেলে, তাহলে দেখতে পাইনি বলছে। এক রাউন্ডে পিছিয়ে এলো, এই তিনটা একই রকম টানছে, শেষের তিনটা করার নেই, আগে পরে হবেই, সব সুন্দর এক লেভেলে যাচ্ছিল, সব ছড়িয়ে গিয়েছে। এবার মাজা ধরে দিচ্ছে, মাজাই লাগছে ওটাই। ৩-২ মোটামুটি ভালোই টানছে, এই পর্যন্ত ঢুকে যেতে পারে। আরো একটা রাউন্ড পুরো বাকি, আর দিল দিলে হবে না। ৩৪৫ চার পর্যন্ত কত দিয়ে টেনেছিলাম? ৩ রাউন্ড যখন থেমে যায়নি এতে আমি খুশি। ওখানে টাইম দেখিছে যথেষ্ট টাইম, তাহলে তো তুমি শেষ রাউন্ডে ভালো টাইম পেয়েছো। পুরো মাঠ লিয়ে লিল এরা, ওটা পেছনে আর এটা সামনে। ৪-৫ ডান ভাই হয়ে যাবে, ডান 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 ডান
না ডালে হবে না, টান পঁচিশ। এই ছেলেটা টানছে, এবার দেখে তিনজন এখানে দেখবে, কিন্তু কেউ দেখেনি, ওকে কেউ দেখেনি, দেখেনি দেখেনি। হ্যাঁ দেখতে পারলে ছিল কটা ঢুকলো, দুই চার ছয় আট দশ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি, ওই শেষ কুড়িটাই ফিট হবে। ওহ